तो कैसे न नजर फिसले, तो कैसे न नजर फिसले जिंद मेरी। প্রায়ই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে। একাধিকবার এই বর্ষিয়ান অভিনেতার নামে মৃত্যু গুজবও রটেছে। 1922 সালের 11ই ডিসেম্বর জন্ম মোহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমারের। চলচ্চিত্র জগতে ট্র্যাজেডি কিং নামেই পরিচিত ছিলেন তিনি। 1944 সালে বোম্বে টকিজের ব্যানারে জোয়ারভাটা দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। তারপর উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। বর্তমানে তার বয়স হয়েছে 98 বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে তার। আপাতত চিকিৎসাধীন তিনি। মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে চেস্ট স্পেশালিস্ট ডাক্তার জলিল পার্কারের অধীনে। এই বর্ষিয়ান অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তার পরিবারের পক্ষ থেকে টুইট বার্তায় খবরটি জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ভেন্টিলেশনে দেয়া হয়নি তাকে। কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। আপাতত সেই রিপোর্টের প্রতীক্ষায় রয়েছেন চিকিৎসকরা। তার স্ত্রী ও অভিনেত্রী সায়রা বানু ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন দিলীপ কুমার। মে মাসের শুরুতেও দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাকে। কিংবদন্তি এই অভিনেতার পরিবার নিয়মিত তার শারীরিক অবস্থার খবর জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে দিলীপ কুমারের মৃত্যুগুজব ছড়িয়ে পড়লে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। দিলীপ কুমারের শারীরিক অবস্থার অবনতির খবর শুনে তার অসংখ্য অনুরাগী উদ্বিগ্ন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।